তাই তো, মা হয়ে গেছি এখন নর্মদা মা। কেমন লাগছে এই নর্মদা মা হয়ে তোর? মহারাজ যে তোকে নর্মদা মা নাম দিল, উনি যে বললেন তোকে নর্মদা মা, তুই কেমন লাগছে? বাংলা 1371 সালে এটা আরম্ভ হয়েছিল, তখন আপনার মা কালীর মূর্তি শুধু ছিল। তো এখানটা এই পাড়ার সব কালীবাড়ি বলেই বেশি জানে। তারপরে তখন আমার বয়স খুবই কম, তখন আমার বয়স প্রায় 8-9 বছর এরকম হবে, মানে আমি খুব বাচ্চা বয়সেই এই ঠাকুর নিয়ে এসব ইয়ে করতাম। তাহলে একটা গেলে এইটার রূপ দিয়েছে আর কি। কিন্তু আমার পূর্বাশ্রমের কাছেই এই পাড়ার, মানে মাত্র 9 বছর বয়স থেকে আপনি সন্ন্যাস জীবনে? না, সন্ন্যাস গ্রহণ করেন, এরকম পুজো টুজো করতাম, মা স্বপ্নে মাকে পেয়েছিলাম। এই এই জন্য আমাদের মুকুট পরানো আছে, কিন্তু মায়ের মাথায় ঝুঁটি আছে, মানে ওইরকমভাবে আমি দর্শনটা করেছিলাম এবং সেইভাবে মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। তো প্রথমে আমাদের পূর্বাশ্রম ছিল, তারপরে আমার এইটা পৈতৃক সম্পত্তি, এটা মানে দাদু আমার মায়ের বাবা, মায়ের বাবার সম্পত্তি। তো মায়ের বাবা আমাকে বলেছিল যে তোকে কোথাও যেতে হবে না, তুই এইখানে থাক, আমি তোকে এই জায়গাটা দিয়ে যাব। তখন আমি অনেক ছোটো, এসব মানে বুঝতামই না। কিন্তু দাদু মারা যাওয়ার আগে বলে গিয়েছিল, আমার ভাইরাও জানতো, আমার বড়ো ভাই তো আমার পিতৃতুল্য ছিল, গত বছর মার্চ মাসে করোনার জন্যে তার শরীর চলে যায়। আমার এরম 3 ভাই করোনাতে মারা গেছে, মানে এই করোনা পিরিয়ডে সবাই আমার বড়। যাই হোক, বড়ো দাদা আমার প্রচুর হেল্প করেছে, বা পরিবারের লোকজনও প্রচুর হেল্প আগেও করেছে, এখনও করে, ভাইপো টাইপোরা আসে করে।